সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি হাটে মাঠে ঘাটে বাজারে বন্দরে শহরে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে একেবারে সম্পূর্ণ একটা নতুন টপিকে চলে আসলাম। আপনার বাংলাদেশের যে ঐতিহ্য সোনালী আঁশ অর্থকরী ফসল পাট, একেবারে সেই পাটের সরজমিনে চলে আসলাম। এই দেখেন চাষি পাট কাটতেছে। তবে এবছর আমি আর একটু কথা বলে নেই, এবছরে পানি না থাকার কারণে আসলে পাটের যে সিজন, এই সিজনটা কৃষকদের জন্য প্রয়োজন ছিল হলো পানির, যেটা আমরা অতীতে দেখে আসছি যে পানির মধ্যে কৃষক পাট কাটে। কিন্তু দেখেন পাট কাটে এখন বোঝা বানতেছে ওই প্রায় 1 কিলোমিটার দূরে এই পাট আবার মাথায় করে নিতে হবে। তো এই কারণেই এই বছরে কৃষক তেমন হ্যাপি না, কস্ট প্রাইস একটু বেশি তাদের গুনতে হচ্ছে। তো এজন্যই আমি এখন এত কথা না বাড়িয়ে তাদের কারুকার্য কিন্তু আপনারা দেখতেছেন যে পাট কেটে কিন্তু বোঝা বানতেছে। পাশাপাশি এখানে আজকে পানি থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্য কৃষকের যে আজকে এখানে পানি নাই, তো যার কারণে এই ডাঙার পরে পাট কাটতে হচ্ছে, তাদের একটু কস্ট প্রাইস বেশি গুনতে হচ্ছে, খরচটা একটু বেশি। তো তারপরেও পাটে একটা দুর্বিষহ যন্ত্রণা দেখা দিয়েছে, সেটা হলো চুলকানি। মানে পাট শরীরের সাথে লাগলেই কিন্তু চুলকায়, মানে মোটামুটি সব মিলে আর কি একেবারে একটা অস্বস্তিকর একটা পরিবেশ। এখন এই জমিরই যে চাষি মালিক তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলে আমি আপনাদেরকে জানাবো, তার মুখ থেকে আপনারা জানতে পারবেন যে পাটের আসলে বিষয়টা কি এবছরের জন্য। তো ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। তো কি অবস্থা পাটের এবছরে, মানে কেমন কি চলতেছে পাটের মৌসুমটা? পাটের মৌসুমটাই ভাই খুব খারাপ চলতেছে, পানি শুনি নেই, কষ্টের জীবন, আবার খাইজনি আছে। মানে খাইজনিটা কি বেশি, মানে বেশি মানে খাইজে ছুলিয়ে বেড়াইতেছি পাটের সাথে লাগলেই, পাটের সাথে লাগলেই খাইছে। মানে সব মিলে আবার এই পাট গুলা যে বোঝা বানতেছেন এইগুলো আবার মাথায় করতে হবে নাকি? 1 কিলো টাইম নিতে হবে, ওই নদী আছে নদীতে ফেলবেন। এক একটা পাটের আটিতে খরচ পড়তেছে হলো 12 থেকে 13 টাকা এখনই, মানে কাটা দিয়ে আর ধোয়া দিয়ে আর কাটা দিয়ে। মানে এবছরে পাটে কি কোনো লাভ থাকবে? এবছরে পাটে লাভ থাকবে না, লাভ থাকবে না। পাটের যে বর্তমান যে বাজার মূল্য তাতে মানে কেমন দাঁড়াইতেছে আপনার? তাতে ধরো থাকতেছে না কিছুই। এখন আমাদের কৃষক আমাদের করতে হবে, জাতিগত যেটা ব্যবসা সেটা করাই লাগবে, লাভ হোক আর লজ্জাক করতেই হবে। তো দর্শক সরাসরি আমরা সেই প্রান্তিক চাষি তার সাথে আমরা কথা বললাম, তার সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা এবছরে তেমন সুখী না। তো ব্যাপার হচ্ছে যে ক্রমান্বয়ে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে, উষ্ণতায় ভুগছে সারা বিশ্ব। তো এজন্যই আমরা এখন আপনাদেরকে সব কিছুই দেখালাম। তো আমি পাশাপাশি মাননীয় পাট আমরা আর করবো না, এত যন্ত্রণা আমাদের আর সহ্য হয় না, মাননীয় পাট মন্ত্রীর কাছে একটা আবেদন করব, পাশাপাশি বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী তার কাছে আবেদন থাকবে যে পাটের যে এবছরে খরচ তাতে কিন্তু পাটে কৃষক অনেকটাই লসে পড়ে যাবে। সেজন্য পাটের প্রাইসটা যদি একটু ভালো করে, এই দেখেন এই যে পাট মাথায় করে নিচ্ছে, পাটের প্রাইসটা কম করে আমি মনে করি যে 4000 টাকা করলে মোটামুটি কৃষক একটু এক মুঠ লবণ ভাত খেয়ে বেঁচে থাকার মতো একটা ওয়ে হবে।
আর এভাবে কিন্তু কৃষকের কিছু থাকতেছে না তারপরেও মানে অনেক হাড় ভাঙা পরিশ্রম কিন্তু পাটের পিছনে করা লাগতেছে তো এভাবে যদি সারা বিশ্ব একটা উষ্ণতায় ভুগে যদি পানি না হয় পানি না যদি হয় তাহলে আর পাটের প্রাইস যদি এভাবে থাকে বাজার মূল্য তাহলে কৃষক কিন্তু পাট চাষ করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলবে সামনে বছর হয়তো পাট অনেকটাই কমে যাবে আস্তে 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 আমাদের যে অর্থকরী ফসল সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো সবাই আমাদের সাথে যুক্ত ছিলেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন সবাই